প্রবল বৃষ্টির পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বালিধুম এডিসি ভিলেজ এবং তার পার্শ্ববর্তী হাফলং গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ঝড়ে অনেকের বসতঘর ভেঙে চুরমার, কারোর ঘরে চাল গিয়ে অন্যত্র ফেলে দিয়েছে। বহু গাছ বিদ্যুতের খুঁটি ভূপতিত হয়ে যায়, ক্ষণিকের ঝড়ে গোটা এলাকা তছনছ। শনিবারের প্রবল বৃষ্টি ও আচমকা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বালিধুম এডিসি ভিলেজ এবং হাফলং গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবার অনেকের ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। বহু গাছ বিদ্যুতের খুঁটি ভূপতিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বালিধুম এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীর দেববর্মার পরিবার এবং হাফলংছড়া 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমাকান্ত নাথ। তারা মুক্ত আকাশের নিচে বিরাজ করছেন, না আছে বিদ্যুৎ, না আছে পানীয় জল। অবশ্য ঘটনার খবর পেয়ে বিজেপি দলের প্রার্থী মলিনা দেবনাথ এবং বামফ্রন্টের প্রার্থী শৈলেন্দ্র চন্দ্রনাথ ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন, সাময়িক আর্থিক সাহায্য দেয়। তহসিলদার এবং অন্যান্যরা গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারি সাহায্য যার যার অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ বলেছেন, দলের কর্মীরা সাহায্যের আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বিজেপি কর্মীরা। প্রচণ্ড বেগে একটা ঝড় আসে এবং এই বিদেশপাড়া এলাকার পুরো বস্তিটাকে একদম তছনছ করে দিয়ে যায়। পুরো ঘর সবার ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে। খুব কঠিন, খুব দুর্গম পরিস্থিতিতে ওরা বাস করছে, সবার ঘরে জল পড়ছে। আমি সত্যি মর্মাহত এই বিষয়ে। তো আমাদের তহসিলদার সাহেবও এসছেন, সেগুলো সমস্ত কিছু অবজার্ভ করছেন এবং কাগজপত্র নিয়ে যাবেন যাতে ওনারা সবাই সরকারি সহায়তা পান। সেই জন্য আমি আমার তহসিলদার ভাইয়েরকেও, রঞ্জিত পাল আমাদের এখানে, অনুরোধ করব এবং আমরা অফিসেও বলবো যাতে প্রত্যেকটা পরিবার যাতে সহায়তা পায়। আমরা ভারতীয় জনতা পার্টি করি এবং সব আমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা ভোরবেলা এখানে এসেছি। এদিকে ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলো রাতে তাদের বাড়িতে থাকার জো নেই। এই পরিস্থিতিতে দুর্গতদের জন্য শিবির করার দাবি জানিয়েছেন এলাকার নাগরিকরা। তবে ব্লক প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।